Tiger and Shrinkhal Chaliha never eat grass. Tiger and Shrinkhal Chaliha never eat grass. পুন প্রথমে ন্যায় ব্যবস্থাক ধন্যবাদ আর ন্যায় ব্যবস্থায় কলে যে শৃঙ্খল চলিয়া রাষ্ট্রদ্রোহী নহ আৰু গণতন্ত্র রক্ষার স্বার্থত খিলঞ্জিয়া মানুহৰ অধিকার রক্ষার স্বার্থত বীর লাচিত সেনার যে সংগ্রাম এই সংগ্রাম অব্যাহত থাকিব আৰু আজি বিষ্ণু ৰাভাৰ ভাষাৰে আমি এটা কথা কওঁ কোনো কা পুরুষ পুরুষে হইলেও আমার যে নহকে গায় আজির লাচিত সেনায় জীবনপণ করেছে মুহার সকলো কলি জারাই মুহার সকলো কলি জারাই এখন সংগ্রাম তীব্রতর সংগ্রাম আর সংগ্রাম হব আর শিবসাগরত মই জেলত সোমার পিছ একটা পরিবেশ বনাবলে চেষ্টা করা হয়েছিল এক অনা অসমীয়া লবি একটা পরিবেশ বনাবলে চেষ্টা করা হয়েছিল মানে এটা কথা আজ স্পষ্টকে কই দিও বাঘক পিঞ্জরাত রাখি যদি শিয়ালে ভাবে জঙ্গল সিহতর সেটা খুব ভুল ভাবিস বাঘক পুনের কইছো বাঘক পিঞ্জরাত রাখি যদি শিয়ালে ভাবে যে জঙ্গল সিহতর ভুল ভাবিছে বীর লাচিত সেনার কোনো সৈনিক শৃঙ্খল চলিয়া আর বাঘে ঘা নেখায় সংগ্রাম হব তীব্রত সংগ্রাম হব টাইগার এন্ড শৃঙ্খল চলিয়া নেভার ইট গ্রাস সেটা কথা মনত রাখব হ্যাঁ এখন যুদ্ধ হব ইংলিশত এখানে কলো ইহতে বুঝি নেপায় যে অসমীয়াটো সেখানে এটা ইংলিশত কই দিছো কথাটা আর এখন সংগ্রাম দেশ জাতির কারণে মহাসংগ্রাম আমার ভবিষ্যৎ প্রজন্ম শিবসাগর রাজপথত খোজকহার কারণে এখন মহাসংগ্রাম আমার ভবিষ্যৎ প্রজন্ম অসমীয়া ভাষা কোয়ার কারণে এখন মহাসংগ্রাম আমার ঢোল আর পেপা বসবার কারণে এখন মহাসংগ্রাম আমার কলা কৃষ্টি সংস্কৃতি বসবার বাবে এই ক্ষেত্রে আপোষ করা নহব সংগ্রাম হব তীব্রতর হব তার কারণে যদি গুলি আর মারে প্রথম গুলি খাবলে সাজু আছো আগতেও আছিল এতিয়াও আছো অকল মই নহয় বীর লাচিত সেনার প্রত্যেক সৈনিক সাজু আছে বিজেপিক আমি একো করব নালাগে রাইজে করব আমি কি করব লাগিছে খালি আমি বিজেপির বিরুদ্ধে রণনীতি প্রস্তুত করিম আর বিজেপিক সবিশত প্রত্যাহ্বান জানাম আজি বিজেপির নেতা মন্ত্রী কয় এসপিডিসি মোর পকেটত গণতন্ত্রের বাবে তাতকেও লজ্জার কথা আছে নি এসপিডিসি যেটা মোর পকেটত বলে বিজেপি নেতায় কব পারে তাতকেও লজ্জার কথা আছে নি আর তাত আর মূর উপর রাষ্ট্রদ্রোহর গোচর দিলে ন্যায়ালয়ে কলে যে শৃঙ্খল রাষ্ট্রদ্রোহী নয় এতিয়া এটা গোচর দিব লাগে রাষ্ট্রভক্তর জে পি নাড্ডার মিটিংলে নোযোয়া বিজেপির মানুষ যে চুচরায় চুচরায় ঘরত পিটিলে সেই মানুষটির উপর রাষ্ট্রভক্তর গোচর দিব লাগে আর এই গোচরটলে আমি অপেক্ষা করে আছো কোনদিনা সেটা গোচর দিয়ে রাষ্ট্রভক্ত দেই রাষ্ট্রদ্রোহর নহয় রাষ্ট্রভক্ত এটা গোচর দিব লাগে আর দেশপ্রেম কি জাতিপ্রেম কি সেইটো বিজেপি আর আর এস এসে সার্টিফিকেট দিব নালাগে অসমৰ খিলঞ্জিয়া জনগণে সার্টিফিকেট দিব দেশপ্রেম আর রাষ্ট্রপ্রেম কি এটা কইছে মই বোলে বিহু পয়সায় অস্ত্র শস্ত্র কিনিম বলে কৈছিলে এটা এজন কোনজন অফিসারে এটো লিখিছিলে তেখেতৰ পহার কিমানখিনি পঢ়িছে মোৰ তাত সন্দেহ আছে হয় না বিহু পয়সায় যদি আর বন্দুক কিনিব পাৰে আর তদুপরি মই অসমৰ জনগণৰ ওচৰত আৰু এটা কাৰণে মই ক্ষমা প্রার্থী মোৰ ওপৰত এটা গোচর দিছিলে যে মোর কারণে বোলে বস্তুর দাম বাড়িছে একদম ক্ষমা করব যদি দুই এটকা বেশিকে মোর কারণে কিনবলগিয়া হল তার কারণে ক্ষমা করব কিন্তু মই এনেই বস্তুর দাম বহাব নোৱাৰো আজি মই আমার হর গগৈ সিদ্ধার্থ দাহত আহিছে আমার সেন্ট্রেল কমিটি মই সুধিছো কেনেবাকে বিজেপি আকো আমার কোনোবা বীর লাচিত সেনার মানুষক যোগান মন্ত্রী এপইন্ট করেছে নেকি কৈছে নাই করা এতিয়ালৈকে এতিয়ালৈকে তো যোগান মন্ত্রী আমার বীর লাচিত সেনার মানুষ হওয়া নাই বিজেপিয়ে কোনোবা এজন আছে হবে আর যদি বস্তুর দাম বাড়িছে আমার কারণে তেন্তে মই ক্ষমা প্রার্থী দেই।